আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। নদিয়ার চাকদায় এক পুকুরে যুবকের মৃতদেহ ঘিরে উত্তেজনা এবং চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবর জানা যায়, নদিয়ার চাকদার তাতাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পামুলিয়ার নতুন পাড়ায় একটি পুকুরে যুবকের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী খবর দেয় চাকদায় থানায়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় চাকদা থানার পুলিশ। প্রশাসন যুবককে উদ্ধার করে নিয়ে আসে চাকদা স্টেট জেনারেল হাসপাতালে। কর্মরত ডাক্তাররা যুবককে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম রামপ্রসাদ দাস, বয়স 35, বাড়ি চাকদা তাতাল 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পামুলিয়া নতুন পাড়ায়। পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃত যুবক রামপ্রসাদ দাস পেশায় গাড়ি চালক ছিলেন। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি শান্তিপুর থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। কোনটা? কে মারা গেছে ভাই? এটা আমার কাকা হয়, রামপ্রসাদ দাস। রামপ্রসাদ দাস বয়স কত? ও বয়স প্রায় 37-38 হবে, এবার এক্স্যাক্ট জানা নেই। জানি বাড়ি কোথায় গো তোমার? বাড়ি হচ্ছে আমাদের পুমলিয়া নতুনপাড়া। পুমলিয়া নতুনপাড়া বলতে? পুমলিয়া নতুনপাড়া বলতে দাসপাড়া, মানে কাছাকাছিতে পুকুরটা আছে, পুকুরটা সম্বন্ধে বাড়ি। কি করতো কাকা? কাকা এমনি ড্রাইভার, মানে ড্রাইভারি করতো, গাড়ি চালাতো। গাড়ি চালাতো। তা আজকে কী শুনলে, কী কী হয়েছে? আজকে শুনলাম যে আমি যখন মানে ঘুমাচ্ছিলাম, সেই মুহূর্তে আমাদের পাড়ার কয়েকজন কাকারা আসলো, এখানে আমাকে ডাকলো। তো সেই মুহূর্তে আমাকে ডাকার মুহূর্তে আমি বললাম যে কে, তারপর বললো এক মামা। তারপরে আমাকে বললো যে জানতাম পর পড়ে আয়। তো আসার পরে আমি বেরোলাম বাইরে। বেরোনোর পরে কাকারা বললো যে তাদের যত একটুখানি যে পুকুরে এখানে যাচ্ছে, তো মনে হচ্ছে যে তো কাকা মনে হয় ওখানে পড়ে আছে। আমি বললাম ঠিক আছে, আমার বাইর লোককে জানাই। তারপর বাইর লোক গেল, আমি গেলাম, মানে সবাই গেল। তারপরে তারপর তো জানাজানি হলো যে আমার কাকা ওইটা চেনার পরে বাইর লোক খুবই চিন্তিত আছে। মানে পুকুরে পুকুরে ভেসেছিল? হ্যাঁ পুকুরে ভেসেছিল। পুকুরে ভেসেছিল। কটার সময় দেখে এরা? সকালবেলা দেখে আসবে? হ্যাঁ সকালবেলা, ওই প্রায় 4টে তখন বাজে। ভোর 4টে নাগাদ দেখে? হ্যাঁ 4টে নাগাদ। তারপরে আমরা খবর পাই 4টে নাগাদ। এবার দেখেছে তার আগে ওই তো আধা ঘন্টা বা 20 মিনিট হবে হয়তো, মানে যেটুকুনি থাকবে। রাত্রে কি বেরিয়েছিল কাকা নাকি? রাতে ওইটা আমি ঠিক জানি না, কারণ আমি হচ্ছে বাড়িতে ছিলাম না, আমি বন্ধু বাড়িতে ছিলাম। আচ্ছা কাকা সাঁতার জানতো? জানো কাকার তো সাঁতার জানতো, আমার এটুকুনি জানা আছে সাঁতার জানতো। তাহলে কি কী মনে হচ্ছে, জলে ডুবে মারা গেলো না কেউ মেরে ফেলে দিয়েছে? জলে ডুবে মারা গেছে, এবার সঠিক জানা যায়নি। এবার পোস্টমর্টম যেহেতু এর জন্য পোস্টমর্টম করা হয়, যতদূর আমার জানি পোস্টমর্টম এবার বলে যে জলে ডুবে মারা গেছে নাকি মার্ডার হয়েছে। কাকা দাদা কাকা কী করতো? কাকা গাড়ি চালাতো, একজন গাড়ির ড্রাইভার। গাড়ি ড্রাইভার। কী কী নাম বললে কাকা? রামপ্রসাদ দাস। দাস কাকার বিয়ে করেছে? কাকা বিয়ে করেনি। কাকা বিয়ে করেনি। কাকার মানে তোর বাবারা কয় ভাই? আমার বাবারা বর্তমানে 2 ভাই। 2 ভাই। তুমি তোমার? আমি হচ্ছে মানে আমার কাকার দাদার ছেলে। ও তো আমি হচ্ছে ভাই বোন। ভাই বোন। তোমার নাম? বিশাল দাস। বিশাল দাস। কাকা কি তোমাদের সঙ্গেই থাকতো? কাকা হ্যাঁ পাশাপাশি পাশেই জায়গা আছে। পাশেই জায়গা, পাশাপাশি থাক। একাই থাকতো কাকা? না না পিসি ছিল, পিসি আছে, তারপরে আমার ঠাকুমা, না মানে ঠাকুমা আছে। আচ্ছা পিসি ঠাকুমা আর কাকা একসঙ্গে থাকে? এক বাড়িতে থাকে আর আমার আমাদের বাড়িতে। আচ্ছা পাশে পুরো মানে পাশাপাশি যেরকম থাকে। আচ্ছা ঠিক আছে।
আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।